ওয়েলকাম ফ্রেন্ডস, হেল্পডেস্ক চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওটা হচ্ছে বেসিক কম্পিউটার নিয়ে। এই বেসিক কম্পিউটার নিয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটু আলোচনা করে নিই যে এই ভিডিও থেকে কারা কারা উপকৃত হতে পারে বা কাদের এই ভিডিওটি সবচেয়ে বেশি প্রয়োজন। যদি বলতেই হয় তাহলে বলবো আমাদের প্রত্যেকেরই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে প্রত্যেকের জন্য। কিছু কিছু আমরা ব্যক্তি রয়েছি যাদের কম্পিউটার সম্পর্কে নলেজটা হয়তো অনেকটা রয়েছে, যারা এর বেসিকের উপরে চলে গেছে, তারা জানে যে বেসিকের পরে আরও অনেক কোর্স তারা জানে, তারা শিখেছে, তাদের জন্য ঠিকই আছে। তবুও বলবো এই রকম ম্যাক্সিমাম অনেক লোক রয়েছে যাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করার সাথে সাথে তাদের বাচ্চাদেরকে দেয়া হচ্ছে 1, 2, 3, 4 ক্লাসেই বেসিক কম্পিউটারের কোর্স দিয়ে দেওয়া হচ্ছে এবং একটা সাবজেক্ট সেটিকে মেন করে দেওয়া হয়েছে। এখন বাবা মার সবচেয়ে বড় প্রবলেম সেখানে দাঁড়ায় যে অঙ্ক, ইংরাজি, বাংলা এগুলো তো আমরা নিজেরাই করিয়ে দিই, কিন্তু ওই কম্পিউটার সাবজেক্টটার জন্য প্রথম থেকেই যেন একটা টিউশন মাস্টারের প্রয়োজন হয়ে পড়ে। এবং সেখান থেকেই আমি এই ভিডিওটা করার চিন্তাভাবনা নিয়েছি যে এই বেসিক কোর্সের জন্য কিন্তু কোনো কম্পিউটার টিচারের প্রয়োজন হয় না। আমরা কি করি, সবসময় আমরা নিজেদের ভয়টাকে ওদের মধ্যে চালিয়ে দিই, মনে করি নিজেদের মধ্যে যে ভয়টা আছে যে কম্পিউটার আমি তো কোনো দিন শিখিনি, আমি তো কোনো দিন জানি না এটা কিভাবে কাজ করে, বাবারে আমি তো পারবো না। এই জিনিসটা থেকেই আমরা টিউশনের টিচার খুঁজতে শুরু করি, তাদেরকে কোর্স করতে বাইরে পাঠিয়ে দিই। তো আমি আপনাদেরকে একটা সাজেশান করব, আপনি যদি হাতে সময় নিয়ে, আমার ভিডিওর পরপর কয়েকটি পর্ব আসতে চলেছে এই বেসিক কোর্স নিয়ে, এই পরপর কয়েকটি কোর্স যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আমার মনে হয় না যে আপনার সন্তানকে কোথাও বাইরে টিউশনি পড়তে যেতে হবে যে ক্লাসের ওই সাবজেক্টটাকে কভার করার জন্য। তো আপনি নিজেই আপনার সন্তানের টিচার হয়ে যেতে পারবেন অনায়াসে। এবং তার সাথে সাথে আপনারও যদি পার্সোনাল লাইফে যদি আপনার কম্পিউটার সম্পর্কে, কম্পিউটার বেসিক সম্পর্কে যদি আপনার কিছু প্রয়োজন হয়, আপনি সম্পূর্ণ হেল্প এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তো এবারে চলে যাই মূল পর্বে, যেখানে আমরা বেসিক কম্পিউটার নিয়ে আলোচনা করব। তো এই মূলত বেসিক কোর্সে কী কী থাকে সেটা আজকে বলে দেবো, তারপরে হচ্ছে মেন জায়গাতে পরপর ভিডিওতে আসবো। তো বেসিক কোর্সে মেন জিনিসটা হচ্ছে কম্পিউটার কী, এই জিনিসটা নিয়ে সবচেয়ে প্রথম আলোচনা হয়। হোয়াট ইজ কম্পিউটার, এটা তো নিয়ে প্রত্যেকেরই মানে বইয়ের প্রথম কোশ্চেন হচ্ছে এটি। তো তারপরে হচ্ছে কম্পিউটার কী জিনিসটা জেনে নেওয়ার পরে এটা জেনে নিতে হয় যে কীভাবে আমরা কাজ, কম্পিউটার কীভাবে কাজ করে, তো কম্পিউটার কীভাবে কাজ করে, তারপর কম্পিউটার কোথায় কোথায় কাজ করে, কম্পিউটারের ব্যবহার কোথায় কোথায় আমরা কম্পিউটার ব্যবহার করি। তো এরপরে আমরা কম্পিউটারের পার্টস সম্পর্কে একটু জেনে নেব, সেখানে সফটওয়্যার, হার্ডওয়্যার, কোনটাকে সফটওয়্যার বলে কোনটাকে হার্ডওয়্যার বলে, স্টোরেজ ডিভাইস এ সম্পর্কে একটু আইডিয়া এসে যাবে। তারপরে চলে আসবো সফটওয়্যারের ভিতরে, যেখানে আমাদের থাকবে পেন্ট নামে একটা সফটওয়্যার, ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড, এই জিনিসগুলো হচ্ছে বেসিক। তো এই জিনিসগুলো শিখতে শিখতে তারপরে একটু যখন আমরা জেনে যাব, শিখে যাব, তখন আমরা চলে যাব মাইক্রোসফট অফিস সফটওয়্যারে। মাইক্রোসফট অফিসের আন্ডারে আমরা মাইক্রোসফট এক্সেল পাবো, আউটলুক পাবো, মাইক্রোসফট ওয়ার্ড পাবো, এইগুলো হচ্ছে অফিসিয়াল সফটওয়্যার, যেগুলো এখনকার বর্তমান যুগে বর্তমান অফিসে সবচেয়ে বেশি কাজ হচ্ছে এক্সেল এবং ওয়ার্ড। আপনি যদি এক্সেল আর ওয়ার্ডটা জেনে নিতে পারেন, শিখে নিতে পারেন সম্পূর্ণ, তাহলে আপনি 95% অফিস ওয়ার্ক কমপ্লিট করতে পারবেন। বিশেষ করে যদি আপনি অ্যাকাউন্টসের কাজ না করে থাকেন, মানে ট্যালিটা বাদ দিয়ে, তাহলে আপনি 99% অফিসিয়াল সমস্ত কাজ আপনি কিন্তু বেসিক কম্পিউটারটা জানা থাকলে আপনি নিজে থেকে করতে পারবেন। তো চলে আসা যাক আমার এই ভিডিওতে, সেখানে আমি কম্পিউটারে একদম শুরু থেকে, হোয়াট ইজ কম্পিউটার থেকে শুরু করব। তো কম্পিউটারকে আমরা একটা মেশিন বলবো। তো মেশিন যদি হয় তা মেশিনের আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ম্যানুয়াল মেশিন আর একটা অটোমেটিক বলা যায়, তার সাথে সাথে অটোমেটিক কিন্তু সেটা ইলেকট্রনিক্স বলা যেতে পারে। তো একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে ইলেকট্রনিক্স। ম্যানুয়াল মেশিনের মধ্যে কী কী আসতে পারে, যেমন ধরুন আপনি সেলাই মেশিন আসতে পারে, মানুষ সেলাই করছে, রিক্সা আসতে পারে, মানুষ রিক্সা চালাচ্ছে, সেটি কিন্তু ম্যানুয়াল মেশিন হয়ে গেল, ওটা এক ধরনের মেশিন। আর যদি অটোমেটিক মেশিনের কথা বলি তাহলে কিন্তু আমরা বলতে পারি টোস্টার, তারপরে মাইক্রো ওভেন, তারপরে আমরা বলতে পারি ওয়াশিং মেশিন, এইগুলোকে আমরা বলতে পারি কিন্তু ইলেকট্রনিক্স মেশিন। তো এই ধরনের ইলেকট্রনিক মেশিন, তার মধ্যে আমার কম্পিউটারও আসবে। তো এই ধরনের ইলেকট্রনিক মেশিনগুলো মূলত কাজ করে একটা প্রসেস মেনটেন করে, তার নাম হচ্ছে ইনপুট প্রসেস আউটপুট। তো সে ইনপুট প্রসেস এবং আউটপুট সিস্টেমে কাজ করে, আমরা আইপিও সিস্টেমে অনেক সময় বলে থাকি শর্ট ফর্মে। অর্থাৎ ইনপুট কিছু দিতে হবে, সে কিছুক্ষণ প্রসেস করবে এবং একটা আউটপুট পাওয়া যাবে। এই সেম সিস্টেমে কিন্তু ম্যাক্সিমাম বলা যায় সব ইলেকট্রনিক্স মেশিনে কিন্তু কাজ করে।
তো ইলেকট্রনিক মেশিনের মধ্যে ফোর্থ নাম আমরা কি দিলাম, আমরা যে কোনো একটা মেশিন ধরে নিতে পারি, ধরে নিলাম একটা টোস্টার, টোস্টারকে আমরা যদি ধরে নিই সেখানে আমরা কি করি, রুটি সেখানে দিই, সেখানে রুটি টোস্ট হয়ে বেরিয়ে আসে। এবার সিম্পল প্রসেস, আমি যদি ইনপুটটা ধরে নিই অর্থাৎ আমরা তাকে দিলাম, সেই তার মধ্যে দিলাম সেটাকে ইনপুট, অর্থাৎ আমরা তাকে কি দিলাম, রুটিটা দিলাম, তারপরে আমরা তাকে হিট দিলাম, দিয়ে কী করলাম একটা প্রসেস হলো, সেই রুটির মধ্যে একটা পরিবর্তন হলো, তখন রুটিটা কিন্তু একটু শক্ত বা সেটা যেটাকে হিট দেওয়া সেঁকে দেওয়া হলো, যে সেই সেঁকে দেওয়া রুটিটা তৈরি হয়ে গেল। তারপরে আউটকাম আমরা কী পেলাম, একটা সেঁকে দেওয়া রুটি যেটা হচ্ছে টোস্টার থেকে বেরিয়ে এলো আমাদের কাছে, সেটা টোস্টার আমাদেরকে দিল, অর্থাৎ সেটি আউটপুট হয়ে গেল। তাহলে প্রসেসটা হয়ে গেল, সেটাকে প্রসেস করে সেটাকে টোস্ট বানিয়ে দিল, তারপরে আমরা সেটাকে আমাদেরকে দিয়ে দিল, অর্থাৎ আউটপুট দিয়ে দিল। অর্থাৎ যে কোনো ইলেকট্রনিক্স মেশিন প্রথমে ইনপুট নেবে, তারপরে সেটিকে প্রসেস করবে, তারপরে আউটপুট দেবে। সেই ধরনের যদি আমরা ডাইরেক্ট কম্পিউটারে চলে এলাম, কম্পিউটারকে আমরা কিছু ইনপুট দেব, তার জন্য কিছু অ্যাক্সেসরিজ আছে, যে মেশিনপত্র রয়েছে তাদের কী নাম পরে আমরা জেনে নিচ্ছি। তারপরে সেই ইনপুটটা নেওয়ার পরে কম্পিউটার সেটাকে প্রসেস করবে, অর্থাৎ সেটাকে যেভাবে আমরা যে ডেটাগুলো দিয়েছি, যে যোগ করতে বলেছি সে যোগ করলো, তারপরে কি করবে, আউটপুটটা আমাদেরকে দিয়ে দেবে, মানে অ্যান্সারটা আমাদেরকে দিয়ে দেবে। তো এইভাবে কিন্তু কম্পিউটারও কাজ করে, এছাড়া কম্পিউটারের আর অন্য কোনো রকম প্রসেসে কাজ হয় না, সিম্পল প্রসেস, কিছু দিতে হবে, তারপরে সে কিছু প্রসেস করবে, তারপরে আমাদেরকে দিয়ে দেবে। এটাই হচ্ছে কম্পিউটারের প্রসেসের মূল ফান্ডা। তো এইভাবে যদি কাজটা শুরু করে, তারপরে আমরা জেনে নিতে হবে যে আমরা কি দিতে পারি, আমরা সবসময় তাকে ইনস্ট্রাকশান দিতে পারি, কারণ কম্পিউটার নিজে কিন্তু কিছু জানে না, আমরা যেভাবে চালনা করব সেভাবেই চলবে, এই হিসাবে তাকে পরিচালনা করার জন্য আমরা তাকে ইনপুট দেব। সেই ইনপুটটাকে আমরা বলতে পারি ডেটা ইনপুট দিতে পারি, ডেটা আমরা যেটা দিচ্ছি সেটা তো আর হাতে করে কিছু দিতে পারবো না, এটা সফটওয়্যারের মাধ্যমে দিতে হয়, তাহলে আমরা ওকে কিছু ডেটা পুট করব। সেটা আমরা কিসের মধ্যে দিতে পারি, মাউস, কিবোর্ড, অবশ্যই মাউস এবং কিবোর্ড যদি অন্যতম ধরে নিতে পারি, মাউস এবং কিবোর্ড দিয়ে আমরা ডেটা পুট করলাম কিসের মধ্যে, কম্পিউটারের মধ্যে। কম্পিউটারের মধ্যে পুট করার পরে কম্পিউটারে সেখানে একটা প্রসেস হলো, সেই প্রসেস হওয়ার পরে সেটি আমরা আউটপুট পাবো। কীভাবে পাবো, ধরে নিলাম দিলাম যে আমরা কিছু লিখেছি সেটিকে আমরা প্রিন্ট করে নিলাম, সেই প্রিন্ট করে আমরা লেখাটা হাতে পেয়ে গেলাম, আউটপুট পেয়ে গেলাম, বা সেটাকে যদি আমরা হাতে প্রিন্টারের মধ্যে নাও পাই, আমি সেটাকে মনিটরের মাধ্যমে দেখতে পেলাম, তাহলে প্রসেস করার পরে সেই রেজাল্টটা মনিটরে দেখালো, তাহলে মনিটর দিয়ে কিন্তু একটা আউটপুট দিল। আমরা আশা করি ইনপুট এবং আউটপুটের সিস্টেমটা বুঝতে পেরেছি। তো স্বাভাবিকভাবে এখানে ইনপুট তৈরি, ইনপুট যে ডিভাইস যদি আমরা ধরি, সেখানে কিন্তু আমরা দেখে নিলাম মাউস দিয়ে আমরা ইনস্ট্রাকশান দিতে পারলাম, কিবোর্ড দিয়ে আমরা ডেটা দিতে পারলাম, এবং তার রেজাল্ট আমরা কিসে পেলাম, মনিটরে। এখানে ইনপুট ডিভাইস হিসাবে কাজ করছে মাউস এবং কিবোর্ড, এবং আউটপুট ডিভাইস হিসাবে কাজ করছে মনিটর। তো মাঝখানে প্রসেস হচ্ছে, প্রসেসটা হচ্ছে কম্পিউটারের মধ্যে। এবারে আমাদের ধারণাটা একটু ভুল, আমি ভালো করে যদি ভেঙে বলি, প্রসেসটা হচ্ছে কিন্তু সিপিইউর মধ্যে। এখন সিপিইউ জিনিসটা কী সেটাও তো জানতে হবে, তার জন্য আমরা জেনে দেখে নিই যে কম্পিউটারে হার্ডওয়্যার এবং সফটওয়্যার পার্টটা। হার্ডওয়্যার এবং সফটওয়্যার যদি আমি ধরি, সফটওয়্যার এমন একটা জিনিস যে জিনিসটাকে আমরা ছুঁতে পারি না, আমরা তাদের মধ্যে, যেমন আমরা ফোনে কথা বলছি, আমরা ফোনের যে ফোনে কথা বলছি সেই ফোনের কথাটা অন্য লোকের কাছে চলে যাচ্ছে, কিন্তু সেই যে কথাটা কি আমরা ধরতে পারছি, ধরতে পারছি না, এটাও কিন্তু একরকম সফটওয়্যারের মধ্যে দিয়ে হচ্ছে। তো সেই রকম কিছু একটা জিনিস আমরা দিচ্ছি যেটাকে আমরা চোখে দেখতে পাবো না, তাকে বলা হবে ডেটা, অর্থাৎ সেটি হচ্ছে সফটওয়্যার। সেই সফটওয়্যারটা কিন্তু আমরা চোখে দেখতে পারি না, কিন্তু হার্ডওয়্যার, হার্ডওয়্যার পার্টটা হচ্ছে আমরা দেখতে পাই। শুধু সফটওয়্যার দিয়ে যেমন কম্পিউটার চলবে না, শুধু হার্ডওয়্যার দিয়েও কিন্তু কম্পিউটার চলবে না। অর্থাৎ সফটওয়্যার এবং হার্ডওয়্যার যখন দুটো মিলন হয়ে একসাথে কাজ করবে, তখনই কিন্তু একটা কম্পিউটার তৈরি হবে। এবারে বলে দিই, এই কম্পিউটারের মেনলি আমি একবার কম্পিউটার বলছি, একবার সিপিইউ বলছি, ভেঙে বলে দিই জিনিসটা কি। আমরা মূলত একটা কম্পিউটার তৈরি করতে হলে যে তিন চারটি আইটেম আমার মেশিনারি প্রয়োজন হবে, তাদের মধ্যে ফার্স্ট হচ্ছে মাউস। অর্থাৎ মাউস হচ্ছে একরকম একটা আইটেম, যেটাকে বলা হয় পার্টস, এবং সেকেন্ড পার্টসে যদি ধরে নিই তাহলে হয়ে যাবে কিবোর্ড, এগুলো হচ্ছে কম্পালসারি বলছি, এরপরে হয়ে যাবে মনিটর, আর তারপর হয়ে যাচ্ছে সিপিইউ। অর্থাৎ সিপিইউ, মনিটর, মাউস এবং কিবোর্ড, এই চারটে না থাকলে কিন্তু কম্পিউটার তৈরি হবে না। এই চারটে মিলিয়ে কম্পিউটার, আর শুধু এই চারটেই নয়, এটা কিন্তু কম্পালসারি, এই চারটে দিয়ে আমরা কম্পিউটারটাকে তৈরি করতে পারলাম, কম্পিউটারটাকে স্টার্ট করতে পারবো। তারপরে আমার প্রয়োজন হবে বাকি অ্যাক্সেসরিজ, অর্থাৎ আমি যদি গান শুনতে চাই তাহলে কিন্তু আমার স্পিকার প্রয়োজন হবে, আমি যদি
প্রিন্ট নিতে চাই তাহলে আমার একটা প্রিন্টার মেশিনের প্রয়োজন হবে। এগুলো হচ্ছে আনুষাঙ্গিক অ্যাক্সেসরিজ, এগুলো আমার হলেও হবে না হলেও হবে, কিন্তু মিনিমাম মাউস, কিবোর্ড, সিপিইউ এবং মনিটর এটা কিন্তু কম্পালসারি, এটা হতেই হবে। তো যাবতীয় আজকের এই ভিডিওতে আমরা কিন্তু ওভারঅল অনেক কিছু ব্যাপার নিয়ে আলোচনা করলাম, কিন্তু ঠিক গুছানো গাছানো নয় আজকের, কারণ প্রথম যে ভিডিও এই ভিডিওতে আমি সমস্ত ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করলাম। নেক্সট ভিডিও থেকে আমরা পয়েন্ট ওয়াইজ ধরব, ইনপুট আউটপুট সফটওয়্যার সব কিছুই আর কি পয়েন্ট ওয়াইজ ধরব, এবং আশা করি আপনারা নেক্সট দিন থেকে একটা খাতা নিয়েও সামনে বসে পড়বেন এবং তাতে নোট করতে থাকবেন, যাতে আপনার পরবর্তী সময় আপনি যখন আপনার ছেলে বা মেয়েকে কম্পিউটার সাবজেক্টটা পড়াবেন আশা করি কোনো অসুবিধা আপনার হবে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি আপনার মনে হয় ভিডিওটি কাজের এবং আপনার আত্মীয় স্বজনদের বা পাড়া প্রতিবেশীর যাদের আপনি ভালো চান তাদের এই ভিডিওটির প্রয়োজন আছে, তাহলে অবশ্যই তাদেরকে ভিডিওটি শেয়ার করুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি আপনাদের প্রয়োজন মতো আপনাদের যেটা ভালো হবে সুবিধা হবে সেই রকম ভিডিও অবশ্যই আপনাদের জন্য বারবার আনবো।